আগে কুকুর দেখলে আমাকে জড়িয়ে ধরে রেখেছে আমার পেছনে এখন ব্লগ বানাবে বলে তাই জন্য কুকুরকে নিয়ে ভিডিও বানাচ্ছি এই যে সেই ব্যক্তি যে ঘুরতে বেরিয়ে জামা প্যান্ট কেনে তো মেয়েরা বাজারে আসলে কি যাব খাওয়া দাওয়া করে আগে শপিং হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে 15th আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি অবশ্যই এখন 12টা বাজে আমাদের সকাল আমাদের সকাল তো আজকে আমরা দুজনেই সেম ড্রেস পরেছি পরে এবার আমাদের ক্লাবে একটু প্রোগ্রাম আছে তো আমরা সেখানে যাচ্ছি তো চলো সারা রানাঘাট ঘুরবো আজকে মানে রানাঘাট ঘুরবো আমাদের রানাঘাট ঘুরবো তো চলো সাথে থাকো দেখতেই পাচ্ছ এটা আমাদের বয়েজ ক্লাব আজকে প্রচন্ড সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখন আমাদের এখানে আজকে 15th আগস্ট ছাড়াও আমাদের দুর্গাপূজোর খুঁটি পুজো রয়েছে পতাকা তো সকালেই উত্তোলন করা হয়ে গেছিল আর এখন হলো আমাদের এবারের পুজোর থিম হীরক রাজার দেশে তো ওটার খুঁটি পুজো হলো আজকে তো এবার আমরা একটু ঘুরতে বেরোবো তো চলো আমরা বেরিয়ে গেছি রাস্তায় আছি তো চলো ঘোরা যাক কেউ আজকে ব্লগ করছে আমার সাথে আছে সবাই তোর ব্লগ তো এবার চলো আমরা অলরেডি আমাদের মনের মাথা যেটা সেখানে চলে এসেছি এবার আমরা ঘুরতে যাচ্ছি তো সাথে থাকো দেখো কোথায় কোথায় যাই তো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা পতাকা উত্তোলন করা হয়েছে আজকে সব জায়গায় জায়গায় প্রোগ্রাম আছে তো এখানেও আমরা এখন সিটি লাইফের সামনে তো এখানেও পতাকা উত্তোলন হয়েছে আজকে এসএনভি শপি যেটা এখন নাম চেঞ্জ হয়ে গেছে বাজারের দিকে আছি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না সব জায়গায় জায়গায় পতাকা উত্তোলন হয়েছে অবশ্য আজকে তো হওয়ারই কথা তো দেখি কোথায় যাওয়া যাক যাওয়া যায় এখানে প্রচণ্ড সাউন্ড আসছে তো আমি ব্লগটা একটু পরে কন্টিনিউ করছি একটু ফাঁকা জায়গায় গিয়ে তো গাইস এই যে সেই ব্যক্তি যে ঘুরতে বেরিয়ে জামা প্যান্ট কেনে এই যে আমি ঘুরতে একটা ওয়ান টিক কিনে নিয়েছি তো মেয়েরা বাজারে আসলে আর কি যাবো খাওয়া দাওয়া করে আগে শপিং আর সামনেই পুজো সেই ব্যাপার এর জন্যই আরো ফটো নেওয়ার ইচ্ছে ছিল টাকা আনি দিচ্ছি শাবাস বেটা সো গাইস চলো এবার একটা এখন একদিকে ব্লগ চলছে তারপরে আবার কথা বলবো মজা করব তো আমরা এখন এসেছি আমাদের এখানে একটা আমার মোস্ট ফেভারিট প্লেস এটা তো চুন্নি ব্রিজ বলে আর একটু গেলেই তো এই জায়গাটা আমার খুব পছন্দ খুব ভালো লাগে সামনেই রেড চিলি আছে ভালো রান্না করে খাওয়া দাওয়ারও ভালো অবশ্যই আসতে পারো তো আমরা আজকে রেড চিলিতে যাবো না পয়সা নেই পয়সা দাও পয়সা ভাই তো সামনের প্লেসটা দেখাচ্ছি খুব সুন্দর তো সামনের প্লেসটা খুবই সুন্দর এখানে একটা পার্কও আছে আমলকিতলা পার্ক তো আমরা একটু সামনে গিয়ে কটা ফটো তুলবো দারুণ একটা জায়গা তোমরা অবশ্যই আসতে পারো রানাঘাট থেকে অনেকে জানে না এখানে একটা এত সুন্দর জায়গা আছে আজকে ওয়েদারটাও বেশ সুন্দর মেঘলা মেঘলা সকাল থেকে বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা ঠিকঠাকই আছে আবার একটু পরে বৃষ্টিও হতে পারে আর একজন ও এখানে দাঁড়িয়ে রয়েছে ও আজকে ব্লগ করছে তো এবার আমরা কটা ফটো তুলবো কটা রিলস বানাবো সো গাইস আমরা কটা ফটো শ্যুট করলাম ফোনেই ক্যামেরাটা আনলে ভালো হতো কিন্তু ভাবিনি জায়গাটা আজকে এতটা ভালো লাগবে তো এই জায়গাটা আগে খুব আসতাম আমরা ওখানটা বসতাম অনেকদিন পর এলাম আজকে আবার সামনেই চূর্ণী ব্রিজ তো জায়গাটা খুবই সুন্দর ও ওখানে ব্লগ বানাচ্ছে খুব স্বামীও ব্লগই বানাচ্ছে তো চারদিকটা পুরো সবুজ দারুণ একটা লাগছে পেছনেই চূর্ণী ব্রিজ আমরা কটা ফটো তুললাম রিলস বানালাম স্লোমো শট নিলাম ও ব্লগ করলো ব্লগে ক্লিক করলো
তো ভালোই লাগছে। আমার জামার প্যাকেটটা ওর হাতে ধরিয়ে দিয়েছি, আমি যেটা করি যখনই কিছু কিনি ওর হাতে ধরিয়ে দিই। তো জায়গাটা খুবই ভালো, তোমরা অবশ্যই আসতে পারো। মেঘলা ওয়েদার, বেশ হাওয়া দিচ্ছে, আর সন্ধ্যাবেলা আসলে দারুণ লাগে, দারুণ চারদিকে ফোনটা পড়ে গেলে আমি খতম। তো ব্রিজটা এই টাইমে ভিড় থাকে, এখন লোকজন যাচ্ছে, তো ভালোই মজা করছি। মজা বলতে জাস্ট ঘুরেই যাচ্ছি। খুব ভয় পাই কুকুরকে, এখন ব্লগ করছি বলে কুকুরের সাথে ভিডিও বানাচ্ছি। আগে কুকুর দেখলে আমাকে জড়িয়ে ধরবে আমার পেছনে, এখন ব্লগ বানাবে বলে তাই জন্য কুকুরকে নিয়ে ভিডিও বানাচ্ছি। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। এটাই হলো সেই পার্ক, নিচে ঘাটের পাশেই পার্কটা, খরচা করে ফেলেছি। বাড়িতে গিয়ে বললে মা আমাকে মারবে, তো সেই জন্য আমার নিজের টাকায় ভরে খাবারটা কিনে নেবো, চুপচাপ বাড়িতে গিয়ে এটা রাখবো, রেখে টাকা নেবো, নিয়ে আবার আমরা প্রত্যেকবারই তো যাই, গিয়ে খুব 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 টায়ার লাগে ফেরার সময়, ট্রেনে প্রায় পা ফা তুলে আসি, মজা হয়েছিল। তো এবার আমরা বাড়ি যাচ্ছি, তো চলো বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। গাইস বাড়িতে গিয়ে জামাটা রেখে টাকা নিয়ে এখন আমরা আবার বাজারের দিকে যাচ্ছি, শিবাতে যাব, দেখি কি খাওয়া যায়, বাড়িতে সে খাবো, ওখানে বসে খাবো না। তো জামাটা দেখে মারও পছন্দ হয়েছে, তো কিছু বলেনি আমাকে, এটা আমার ভাগ্য। তো এখানে আমাদের পাশেরই পাড়ায় খুব সুন্দর শুনলাম সাজিয়েছি তেরঙ্গি ক্লাবের এখানে, তো অবশ্যই এটাই তেরঙ্গি ক্লাব, অবস্থা খুব খারাপ, বাট কালী পুজোতে, কালী পুজো তো দারুণ থিম করে, মানে আমাদের এখানে হ্যাঁ নাম করা ফেমাস টাইপসের পুজো হয়, তো হ্যাঁ প্রত্যেকবার কোনো কোনো সেলিব্রিটিকে দিয়েই আমরা সেলফিও তুলি। তো চলো দেখি কি সাজিয়েছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখান থেকে শুরু হয়েছে পুরো কামার পাড়ার যে মোড়টা সেই অবধি সাজানো হয়েছে, এরকম করে দারুণ লাগছে। তো এখানে পতাকা তোলা হয়েছে, দারুণ লাগছে, মসজিদের সামনে দারুণ সাজিয়েছে, সেই লাগছে। কিন্তু এখানে ইয়েতে দেখ কোথায় তো টাইম নেই, সেই মানে পুরো গেটটাই সাজিয়েছে, মানে পুরো রাস্তাটাই সাজিয়েছে, সবার আজকে বাইকে টোটোতে সব পতাকায় পতাকা, চার চাকাতেও ছাড় নেই, অনেকে তো সাইকেলও লাগিয়েও ঘোরে, আমি দেখেছি আমার আগের বছর। আমরা
আমরা আগে কত ফটো শুট করতাম, তো দেখতেই পাচ্ছো এইটা খামার পাড়ার মোড়। তো ওই অবধি পুরোটাই বেলুন দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। তো এবার চলো যাওয়া যাক। তো আমরা খাবার দাবার কিনলাম, এবার আমরা বাড়ি যাবো। খুব খিদে পেয়েছে তাই মুখটা ওরকম করে রেখে দিয়েছে, অবশ্য আমারও খিদে পেয়েছে। বাড়ি যাবো, নিয়ে খাবো, তারপর আবার দেখি বিকালে যদি ঘুরতে বেরোই তো দেখা। আমি জানি আমি সৎ, আমি বলবো। সো গাইস, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, তো এবার খাবো, খুব খিদে পেয়েছে, তাই তো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। রুকো যারা, সবর করো। ভালোই লেগেছে বেশ, খুব একটা খারাপ লাগেনি। তো ফোনে বিজি, আমার ফ্রেন্ড তো বেরিয়ে গেল, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। ওটা আমার ফ্রেন্ড, আমি কেউ না, ঠিক আছে। বললাম তো এই ফোনে বিজি, আমার ফ্রেন্ডটা বেরিয়ে গেল। আর যাই হোক, তো আজকে ভালোই কাটলো দিনটা। তো ব্লগটা এখানে শেষ করছি, সকালে ঘুরলাম, এখনো ঘুরলাম, এবার বাড়ি যাব। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। একদম, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনো যে সাবস্ক্রাইব করোনি, কি করছো তোমরা, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো। আর ফুল ভিডিওটা দেখো, খুব তাড়াতাড়ি আবার আসছি। বাই।